শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো আশা করি তোমরা সবাই সুস্থ রয়েছ এবং নিরাপদে রয়েছ। অনেকদিন তোমাদের সঙ্গে সামনাসামনি কথা হয় না, দেখা হয় না। আজকে আমি হয়তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না, কিন্তু তোমরা নিশ্চয়ই যারা ক্লাসটা উপভোগ করছো তারা আমাকে দেখতে পাচ্ছ। তো আশা করি এই দুর্যোগ অচিরেই কেটে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনা তো চালিয়ে যেতে হবে, সেই ধারাবাহিকতার লক্ষ্যে সেই পড়াশোনার কার্যক্রম, শ্রেণীকক্ষের কার্যক্রম আমরা এখন ঘরে বসে করছি। তোমাদের সাহায্য এবং সহযোগিতা এবং ইচ্ছার শক্তির মধ্যেই আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আজকে স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আমি একটি ক্লাসের আয়োজন করেছি। আশা করি তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমার সঙ্গে ক্লাসটা শেষ করবে। তাহলে চলে চলে যাচ্ছে মূল ক্লাসে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে আমাদের যে নারী রাজনীতি ও উন্নয়নে নারী যে বিষয়টা রয়েছে আমাদের, সেই বিষয়টা ছোট্ট একটা টপিক নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত আমার ক্লাসটা দেখবে। রাজনীতি উন্নয়নে নারী বিষয়টা থেকে অনেকগুলো টপিকস এর মধ্যে আলোচনা করেছি ইতিমধ্যে। তো আজকে সেই ধারাবাহিকতায় ছোট্ট একটা টপিকস যাকে বলা হয় নারীর ক্ষমতায়ন, সে বিষয়টা নিয়ে কথা বলবো। নারীদেরকে অনেক অনেক কাজ করতে হয়, নারীদেরকে অনেক অনেক ক্ষেত্রে বিচরণ করতে হয়। তো সে বিচরণ করার যে প্রক্রিয়া বা বিচরণ করার যেই সক্ষমতা অর্জন করা, তাকেই আসলে নারী ক্ষমতায়ন বলা হয়। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন বিষয়গুলোকে আমরা নারী ক্ষমতায়নের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি। দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন এখন একটি অন্যতম আলোচিত বিষয়। বিশ্বব্যাপী নারীরা যুগ যুগ ধরে শিক্ষা দীক্ষা পিছিয়ে আছে। এক সময় আমাদের নারীদেরকে শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রাখা হতো, কিন্তু বর্তমানে কিন্তু সেই অবস্থাটা এখন আর নেই। পরিবার এবং সমাজে তাদের স্থান এখনো পুরুষের সমকক্ষ হয়ে ওঠেনি। পুরুষ শাসিত সমাজ মনে করে পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিক ইস্যুতে নারীর মতামতের খুব বেশি প্রয়োজন নেই, ফলে নারী তার ন্যায্য অধিকার এখনো পায়নি। আর ক্ষমতায়ন বলতে আসলে আমরা কি বুঝি? এই যে নারী ক্ষমতায়ন, নারী ক্ষমতায়ন বিষয়টা যে আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চলে এসছে, অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থায় এটাকে সামনে নিয়ে এসেছে। তো ক্ষমতায়ন প্রক্রিয়াটা আসলে কি? ক্ষমতায়ন হচ্ছে একটা প্রক্রিয়া যা নিজের যা ব্যক্তি নিজের জীবন, সমাজ ও নিজের সম্প্রদায়ে ক্ষমতা সৃষ্টি করে। অর্থাৎ এখানে একটা প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি তার নিজের জীবন, সমাজ এবং নিজের যে অন্যান্য সম্প্রদায় রয়েছে তাদের মধ্যে একটা ক্ষমতার ক্ষেত্র সৃষ্টি করতে পারে। নারী ক্ষমতায়ন ক্ষমতায়নের কথা বলতে গেলে ক্ষমতায়নের অর্থ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার বাইরে মানুষ, মহিলাগণ একে গ্রহণ করা এবং তাদের অনুমতি দেয়া। এবং এখানে বলা হয় যে ক্ষমতায়ন বিষয়টা মূলত কি বলবো, এটাকে প্রতিটা ক্ষেত্রে একজন বাইরে থেকে বা সমাজ থেকে নারীকে এই অধিকারটা দিয়ে দেওয়া, যে নারী যখন কাজ করবে, নারী যখন সিদ্ধান্ত নিবে বা যে কোনো পারিবারিক সিদ্ধান্ত, সামাজিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, পরিবারের মধ্যে, সমাজের ক্ষেত্রে নারীদেরকে এখানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার নামই হচ্ছে নারীর ক্ষমতায়ন। এইটি রাজনৈতিক গঠন এবং আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণে এবং অর্থনৈতিক ক্ষেত্রে একটি আয় উপার্জনের দক্ষতার উপরও জোর দেওয়া হয়, যা কিনা অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণকে সক্ষম করে। তো এই যে বিষয়টা, অর্থনৈতিক বিষয়টা চলে এসছে এখানে, তোমরা দেখো বিশেষ করে যখন আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সেখানে আয় উপার্জনের বিষয়টা চলে আসে, তখন দেখা যায় যে নারীদেরকে অনেক ক্ষেত্রেই সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযুক্ত মনে করা হয় না। তো এই যে একটা উপযুক্ত মনে করার একটা দক্ষতা বা একটা যোগ্যতা অর্জন করা, এই বিষয়টার উপরে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। আর মানুষ ক্ষমতাবান হয় সেখানেই যেখানে তাদের শিক্ষা, পেশা এবং জীবনযাত্রার নির্দিষ্ট সীমাবদ্ধতা এবং সেই সীমাবদ্ধতা অতিক্রম করে তারা তাদের উপলব্ধ সুযোগ সমূহ লাভ করতে সক্ষম হয়। শিক্ষার্থী বন্ধুরা এখানে খেয়াল করে দেখবে যে মানুষের ক্ষমতা বা মানুষের যে যোগ্যতা বা অন্যের উপর যে প্রভাব খাটানো, সেটা তখনই হয় যখন তিনি শিক্ষা দীক্ষা, পেশা এবং জীবনযাত্রার একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা থেকে সেখানে সীমাবদ্ধতাকে অতিক্রম করে যায় এবং সেই তাদের উপলব্ধ যে সুযোগ এগুলো যখন তিনি বা তারা অর্জন করতে পারেন, তখন সেটাকে বলা হচ্ছে নারীর বা মানুষের একটা
ক্ষমতা মানুষের একটা যোগ্যতা। তো পরবর্তীতে নারীদের যে ক্ষমতার বিভিন্ন ক্ষেত্রগুলো, এখানে খুব বেশি ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা আজকে করব না, যেহেতু অনলাইন ক্লাসে আমাদের সময়ের ব্যাপ্তিটা একটু কম। তো আজকে আমরা প্রথমে নারীর অর্থনৈতিক ক্ষমতাটাকে বিশ্লেষণ করব, জেনে নেওয়ার চেষ্টা করব। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, দেখো, নারীদের নিয়ন্ত্রণের অধিকার ভোগ করার ক্ষমতা এবং সম্পদ, আয় এবং তাদের নিজস্ব সময় থেকে উপকার লাভ করার সাথে সাথে সমস্যা পরিচালনা এবং তাদের অর্থনৈতিক অবস্থান তথা সুস্থতার উন্নতি করার ক্ষমতাকে বোঝায়। অর্থাৎ নারী যখন অর্থনৈতিক ক্ষমতাবান হতে চায়, তখন তার যে সম্পদ, তার যে আয়, তার যে নিজস্ব সময়ের উপর সময়টাকে কাজে লাগানো, এই যে এগুলোর সাথে যে সমস্ত সমস্যাগুলো রয়েছে, সে সমস্যাগুলো কাটিয়ে তাদের অর্থনৈতিক অবস্থানটা তথা সুস্থতার উন্নতি করাকে, অর্থাৎ অর্থনৈতিক এই সমস্যাগুলো কাটিয়ে উঠে তিনি তার নিজস্ব পজিশনে বা নিজস্ব অবস্থানে চলে যাওয়ার যে ক্ষমতা, তাকেই বোঝানো হয়। অর্থনৈতিক ক্ষমতায়নে নারী সংস্থা বা অপ্রাতিষ্ঠানিক সরকারি কার্যসূচিতে অ্যাক্সেস বা ঘরের বাইরে গতিশীলতা বা অর্থনৈতিক স্বাধীনতা ও ক্রয় ক্ষমতা বৃদ্ধি করে। অর্থনৈতিক ক্ষমতা যখন নারীকে দেয়া হয়, তখন নারী বিভিন্ন সংস্থার সঙ্গে সংযুক্ত হতে পারে, অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন সরকারি কার্যক্রমে তাদের অতিরিক্ত একটা অংশগ্রহণ থাকতে পারে, ঘরের বাইরে তাদের গতিশীলতা বেড়ে যায়, তাছাড়া অর্থনৈতিক যে স্বাধীনতা এবং তার ইচ্ছে মতো জীবনযাত্রার প্রয়োজনীয় সবকিছু ক্রয় করার যে ক্ষমতা, এটা নারীকে দেয়া হয়ে থাকে। আর রাজনৈতিক ক্ষমতায়নে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আসলে রাজনীতির ক্ষেত্রে নারীদেরকে ক্ষমতা দেওয়ার কথাই মূলত ক্ষমতায়নে বলা হয়ে থাকে। পারিবারিক, অর্থনৈতিক বা অন্যান্য ক্ষেত্রগুলো তো রয়েছে, তো সেগুলোর পাশাপাশি সাধারণ মানুষ বা সাধারণ সিদ্ধান্তে যে বিষয়টা বোঝানো হয়, সেটাকে মূলত রাজনৈতিক ক্ষমতাটাকে বোঝানো হয়। আর রাজনৈতিক ক্ষমতাটা হচ্ছে তার নিজের পারিপার্শ্বিকতার উপর নিয়ন্ত্রণ সহ নারীর বিভিন্ন রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত ও সেগুলোকে বাস্তবায়নের সামর্থ্যকে বোঝানো হয়। অর্থাৎ নারীদের তার নিজের তো অবশ্যই এবং তার পারিপার্শ্বিকতার উপরও একটা নিয়ন্ত্রণ থাকার অধিকার। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন রাজনৈতিক নারী নেতৃবৃন্দ রয়েছেন, যারা কিনা তাদের নিজস্ব ক্ষমতা, নিজস্ব যোগ্যতা বলে আজকে এখানে চলে এসেছেন, সেই বিষয়টাকে রাজনৈতিক ক্ষমতায়ন বলা হয়। তো দেখো, প্রাচীনকালে আমাদের আর যে নারীদের অধিকারটা ছিল, বিশেষ করে রাজনৈতিক অধিকার বললে আমরা কিন্তু প্রথমেই বুঝি ভোটাধিকার। অর্থাৎ নারী ভোট দেওয়ার অধিকার পাবে এবং ভোটের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার পাবে। তো ভোট দেওয়া এবং ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার যখন একজন নারী পায়, তখনই মূলত তাকে রাজনৈতিক অধিকারের আওতায় নিয়ে আসা হয়। আর এখানে আমি কিছু ডাটা তোমাদের সামনে তুলে ধরেছি, এটা আমি কারেন্ট অ্যাফেয়ার্স 2002 এর, অনেক পুরনো হলেও সেখান থেকে নিয়েছি। তো এখানে দেখো, অস্ট্রেলিয়াতে নারীরা ভোটের অধিকার, অর্থাৎ ভোট দেওয়ার অধিকার নারীদের আগে ছিল না। মাত্র 120 বছর আগে অস্ট্রেলিয়াতে 1902 সালে নারীরা ভোটের অধিকার পেয়েছে। ফিনল্যান্ডের নারীরা পেয়েছে 1906 সালে, নরওয়ের নারীরা পেয়েছে 1907 সালে, ডেনমার্কের নারীরা পেয়েছে 1915 সালে, যুক্তরাজ্য 1918, জার্মানিতে 1918, রাশিয়াতে 1918, আর যুক্তরাষ্ট্রে 1920, গ্রিসে পেয়েছে 1927, তুরস্কে পেয়েছে 1930, ফ্রান্সের নারীরা পেয়েছে 1944, জাপানে 1945, চীনে 1949 এবং ভারতে সর্বোপরি 1950 সালে নারীদেরকে ভোটের অধিকার দেয়া হয়েছে। এর আগে পুরুষদের ভোটের অধিকার ছিল, অর্থাৎ রাজনৈতিক ব্যক্তিদেরকে রাজনৈতিক নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষমতা নারীদেরকে দেয়া হয়নি। এখানেও তাদের বিভিন্ন সময় চড়াই উতরাই পেরিয়ে তাদেরকে এই অবস্থানে আসতে হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আরেকটা বিষয় এবং ভূমির অধিকার গুলো নারী ক্ষমতাকে শক্তিশালী এবং নারী অর্থনৈতিক ভাবে ক্ষমতায়নের জন্য ব্যবহৃত অন্য একটা পদ্ধতি। এটি একটি লিঙ্গ বৈষম্যের আগে প্রয়োজনীয় সম্পদ আহরণ, মূলধন এবং দরদাম করার শক্তি ও বেশি ভালো উপায়ের অনুমতি দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম যে সম্পত্তির উত্তরাধিকারের কিন্তু লিঙ্গ ভিত্তিক ব্যবস্থাপনাটা আমরা সব জায়গায় দেখতে পাই, এমনকি বিভিন্ন ধর্মগ্রন্থও রয়েছে এবং বিভিন্ন আইনে, আমাদের যে রাজনৈতিক আইনগুলো রয়েছে বিভিন্ন দেশে, সেখানেও দেখা যায়। তো এখানে বলা হয়ে থাকে যে ভূমির অধিকার এবং সম্পত্তির যে উত্তরাধিকার, এইটা যদি নারীদেরকে সহজলভ্য করা হয়, এই অধিকারগুলো নারীদেরকে নারীদের জন্য যদি সহজলভ্য করে দেয়া হয়, তাহলে হয়তো নারীরা সেই প্রয়োজনীয় শক্তি বা প্রয়োজনীয় ক্ষমতাটা ভোগ করতে পারবে।
তাহলে নারীর ক্ষমতায়ন এবং ইকুইটি প্রতিবন্ধকতা অনেকগুলি সাংস্কৃতিক মানদণ্ডে আবদ্ধ। অর্থাৎ এখানে কিছু কিছু সমস্যা আমরা দেখে থাকি, অনেক নারী এই সমস্যাগুলি অনুভব করেন, আবার বিভিন্ন পুরুষদের থেকে নিকৃষ্ট আচরণের জন্য অভ্যস্ত হয়ে পড়েন। অর্থাৎ নারী ক্ষমতায়নের কথা আমরা যখনই বলি না কেন, তখনই দেখা যায় যে নারীদেরকে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। অর্থাৎ তারা অনেক সময় পুরুষ দ্বারা নিগৃহীত হয় কর্মক্ষেত্রে। এর আগে তোমাদের সঙ্গে যে ক্লাসটা হয়েছে কর্মক্ষেত্রে যৌন হয়রানি, সেখানে আমি দেখিয়েছি বিভিন্ন ভাবে যে নারীদেরকে কিভাবে হ্যারাস করা হয়। তো সেই বিষয়গুলো নারীরা অনুভব করে এবং সেগুলো কে মাথায় রেখেই সেগুলোতে অভ্যস্ত হয়ে বা সেগুলোকে পাশ কাটিয়ে নারীরা আজকে তাদের অধিকারটুকু আদায়ে সচেষ্ট হচ্ছে। এক্ষেত্রে আমরা সরকার, এনজিও বা বেসরকারি সংস্থা ইত্যাদি দ্বারা নারী ক্ষমতায়ন এবং অংশগ্রহণের সুযোগ সুবিধা হতে পারে সেই সম্পর্কে সচেতন থাকলেও বহুজন নারীর মর্যাদাকে বন্ধ করতে ভয় পায় এবং সামাজিক রীতিনীতিকে উন্নয়নের বাকি এগিয়ে নিয়ে যায়। অর্থাৎ এখানে বিভিন্ন সরকার এবং এনজিও পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাগুলো নারী ক্ষমতায়নকে স্বীকৃতি দিচ্ছে, অংশগ্রহণের সুযোগকে বৃদ্ধি করে দিচ্ছে, যাতে করে যারা কিনা এই নারীর মর্যাদাকে ক্ষুণ্ণ করতে চান তারা অনেক সময় পেরে ওঠেন না। আর এই সমস্ত আর্থসামাজিক রীতিনীতিই নারীদেরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো নারী ক্ষমতায়নের ধারণা গ্রহণ করলে কি হবে? নারী ক্ষমতাবান হবে, নারীরা দেশের আর্থসামাজিক অবস্থায় ভূমিকা রাখতে পারবে, নিজেদের মান মর্যাদা, নিজেদের উপর একটা আত্মবিশ্বাস তৈরি হবে, তাই না? মানে পরিবেশটা অন্যরকম হয়ে যাবে। তো নারী ক্ষমতায়নের ধারণা গ্রহণ করলে এমন একটা কার্যসূচি ও নীতি বাস্তবায়নের ফলে গোটা দেশ, ব্যবসা, সম্প্রদায় এবং গোষ্ঠী উপকৃত হয়ে যাবে। নারী ক্ষমতায়ন একটি সমাজের উন্নতির জন্য প্রয়োজনীয়, কারণ এটি উন্নয়নের জন্য উপলব্ধ মানব সম্পদের গুণগত মান এবং পরিমাণ উভয়তেই বাড়িয়ে তোলে। অর্থাৎ নারীকে যখন তার প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে, সম্মান দেওয়া হচ্ছে, তাকে ক্ষমতা দেওয়া হচ্ছে, তখন কি করবে? এটি উন্নয়নের জন্য একটা মানব সম্পদের একটা গুণগত এবং পরিমাণগত, মানব সম্পদটা বেড়ে যাবে, মানব সম্পদের গুণগত মান বেড়ে যাবে, জনসম্পদটা অনেকগুণ বেড়ে যাবে। তা না হলে নারীদেরকে বাদ দিলে জনসংখ্যা, জনসম্পদ যাকে বোঝায়, সেখানে শুধু পুরুষদের অংশগ্রহণটাই থাকবে। এতে করে দেশের সর্বাঙ্গীন যে উন্নয়ন সেটা অনেকাংশে কমে যাবে বা কম থাকবে। জাতিসংঘ কর্তৃক 2000 সালে গৃহীত সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সমূহের মধ্যে লিঙ্গ সমতা, নারীর ক্ষমতা নিশ্চিত করা, সর্বজনীন শিক্ষা এবং শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশ অত্যন্ত সাফল্যের সঙ্গে স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছে। আমরা জাতিসংঘের গৃহীত নির্দেশ অনুযায়ী বাংলাদেশ সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে এবং তার সুফলও আমরা কম বেশি পাচ্ছি। জাতিসংঘ পর্যালোচনা দেখা গেছে যে বিশ্ব কর্মঘণ্টার 2/3 সময় কাজ করে নারী, কিন্তু বৈশ্বিক আয়ের মাত্র 10% তারা আয় করে থাকে। এই যে একটা জরিপ, এখানে কিন্তু নারীদেরকে অনেক নারীদের নেতৃত্ব অংশগ্রহণ, নারী অধিকার, জেন্ডার সমতা, টেকসই উন্নয়ন ও গণতন্ত্রের পূর্ব শর্ত বলে মনে করা হয়। এছাড়া সরাসরি রাজনৈতিক অংশগ্রহণ নারীদের ক্ষমতায়নকে আরো বেশি জোরদার করে। স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণে নারী আন্দোলন সক্রিয় ভূমিকা রাখতে পারে। তো নারী সম্পর্কে আমরা যতটুকু জানলাম তাতে পুরুষের তুলনায় পুরুষের পাশাপাশি বা নারী পাশাপাশি পুরুষদেরকেও এই সক্রিয় ভূমিকা রাখতে হবে। তো তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ক্লাসে, পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ। আজকে এ পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।